কুলটির বেনাগ্রাম, যা বাংলার ভানগড় নামেও অনেকাংশে পরিচিত পেয়েছে সম্প্রতি। কারণ এই গ্রামটি আপাতত পরিত্যক্ত, জনমানবহীন। এখানে একসময় ছিল মানুষের আগমন কোলাহল, কিন্তু এখন এই গ্রামে কোনো মানুষের বসবাস নেই, আছে শুধু কয়েকটি ঘরবাড়ি আর রাস্তাঘাট। অনেকেই বলেন নাকি এই গ্রামে অপদেবতার ভর রয়েছে, তবে লক্ষ্মী দেবীর আগমনে এই গ্রামে আগমন হয় মানুষ। কেন থাকে না আসলে কি বলবো, আমি তো জানি না, আগের থেকেই সবাই উঠে চলে গেছে। তারপরে জঙ্গলে তাহলে এখানে সুবিধা সুযোগ ছিল না, লাইন ছিল না, তার জন্যই সবাই চলে গেছে, যে যা পারেছে বাড়ি করেছে। তো এখানে মন্দিরে কোথাও করবার উপায় নেই, কিন্তু গ্রামের পুজো সবাই এসে এখানে পুজোটা প্রতি বছরই হয়। তো যার যখন পালি করে সে তখন করে, তাহলে খাওয়া দাওয়া হয়, পুজো হয়, আরতি যেমন হয় পুজো সেরকম স্বাভাবিক, যেমন লক্ষ্মী পুজো হয়। তারপরে রাত্রেবেলায় অনেক খাওয়া দাওয়া চলবে। বছরের অন্যান্য সময় জনমানবহীন অবস্থায় পড়ে থাকে বেনাগ্রাম। গ্রামের শেষ প্রান্তের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলেও গ্রামের ভিতরে আসে না বেশিরভাগ মানুষজন। অনেকেই বলেন অপদেবতার উপদ্রব, আবার অনেকেই অভিযোগ করেন সেখানে দুষ্কৃতীদের উপদ্রব রয়েছে। তো সারা বছর অন্ধকারে ডুবে থাকলেও বেনাগ্রামে আলো জ্বলে ওঠে লক্ষ্মী পুজোর সময়। দীপাবলির আগেই বেনাগ্রামে পালিত হয় অকাল দেওয়ালি, সৌজন্যে লক্ষ্মী দেবীর আগমন। কারণ এই গ্রামে বর্তমানে মানুষ না থাকলেও গ্রামের যারা আদি বাসিন্দা তারা গ্রামের যে পুরনো লক্ষ্মী পুজো রয়েছে সেই লক্ষ্মী পুজোর উদযাপনে হাজির হন গ্রামে। লক্ষ্মী পুজোর দুদিন এই গ্রাম মানুষের সমাগমে এবং কোলাহলে মুগ্ধ হয়ে ওঠে, মুখরিত হয়ে ওঠে। তবে লক্ষ্মী পুজো পেরিয়ে যেতেই আবার শূন্য অবস্থায় পড়ে থাকে বেনাগ্রাম। এই গ্রাম আস্তে আস্তে মানুষের কাছে এক রহস্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। গ্রামের লোক এখন সব গ্রাম ছেড়ে আশপাশে নিয়াতপুর কুলটিতে হাফ হাফ আমরা আছি। এক নম্বর হলো গ্রামের রাস্তা ছিল না, দু নম্বর হচ্ছে বিজলি ছিল না। ওই তো কথাটা বলবো নি আমি। আচ্ছা, ওই যে বললেন আপনি না, আমি বলবো নাই, আমার মনে হয় ফিরে আসবে না, কেন সবাই বাড়ি করে নিয়েছে। আমাদের বসবাস করতাম তো মোটামুটি 40-50 বছর হয়ে গেল। পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত বেনাগ্রাম, যেখানে কয়েক দশক আগে পর্যন্ত মানুষের বসবাস ছিল, তবে হঠাৎ করেই সেখান থেকে মানুষজন তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়ে চলে যান। অন্যত্র অনেকেই আশপাশের বিভিন্ন জায়গায় বাড়ি করে বসবাস শুরু করেছেন এবং বর্তমানে লক্ষ্মী পুজো ছাড়া আর কেউই এই গ্রামে ফিরতে চান না, যদিও অনেকেই এর কারণও বলতে চান না।